2023 24 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী ভর্তি হতে চায়, এই ভিডিওটি শুধু তাদের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023 24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার এ ইউনিটে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ কোন কোন বিভাগের শিক্ষার্থীরা তোমরা আবেদন করতে পারবে এবং কত নাম্বারে পরীক্ষা হবে এবং প্রশ্নের মান এবং কোন বিষয়গুলো মনে রাখলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হবে বা তোমরা চান্স পাবে, সেই তিনটি বিষয় আমি আজকে তোমাদের জানাবো। প্রথমেই বলে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা আরম্ভ হবে 6 মার্চ 2024। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে কারা আবেদন করতে পারবে, কোন শিক্ষার্থীরা, এখানে কোন ইউনিটগুলো রয়েছে? তো ইউনিট এতে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কলা অনুষদ অর্থাৎ মানবিক, মানবিক থেকেই আইন, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, অর্থাৎ যে সকল শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে পড়াশোনা করেছ, তোমরা শুধু এ ইউনিটে আবেদন করবে। আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষার ধরন। তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, পরীক্ষার সময় 1 ঘন্টা, প্রশ্ন সংখ্যা 80, অর্থাৎ তোমাদের 80টি প্রশ্ন থাকবে পরীক্ষায় এবং পূর্ণ মান হচ্ছে 100। এমসিকিউ পরীক্ষার পাশ নম্বর হচ্ছে 40, অর্থাৎ তুমি যদি 80টি প্রশ্নের মধ্যে টোটাল 40 নাম্বার পাও তাহলে তুমি পাস করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখা জরুরি, তারপরে আমি বলছি। সঙ্গীত, নাট্যকলা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষার পূর্ণ মান 100, অর্থাৎ যারা সঙ্গীত নাট্যকলা থেকে তাদের জন্য কিন্তু ব্যবহারিক পাশ নম্বর হচ্ছে 40। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এটা নিশ্চিত। কোন তিনটি বিষয় তাহলে মনে রাখতে হবে? পরীক্ষার ধরন কিন্তু তিনটি বিষয়ের উপরে হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা থেকে থাকবে 35 নম্বর, ইংরেজি 35 নম্বর এবং সাধারণ জ্ঞান 30 নম্বর। প্রশ্ন সংখ্যা বাংলা থেকে থাকবে 28টি, ইংরেজি থেকে থাকবে 28টি এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 24টি, মোট 80টি। এমসিকিউ পরীক্ষার প্রতি 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। প্রতিটি প্রশ্নের মান 1.25, এটা মনে রাখবে। 100 নম্বরের, অর্থাৎ 100 নম্বরের প্রশ্নে 80টি প্রশ্ন, 100 নম্বর মোট এবং 80টি প্রশ্ন থাকবে, তার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1.25 এবং প্রতিটি চারটা প্রশ্নের উত্তরে ভুলে 1 নম্বর করে কাটা যাবে। এখন প্রাথমিকভাবে তোমরা যে আবেদনটা করেছ, এ ইউনিটে 4টা শিফটে 72,000 শিক্ষার্থী, প্রতি শিফটে 18,000 শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে 65% মানবিক শাখা হতে এবং 35% মানবিক ব্যতীত অন্যান্য শাখা থেকে নেওয়া যাবে, অর্থাৎ যারা মানবিকে পড়াশোনা করেছ তারা এই এ ইউনিট থেকে 65% মানবিক শাখা থেকে চান্স পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং মানবিক শাখার বাইরে যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছ, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা 35% শিক্ষার্থী এ ইউনিটে চান্স পাবে। এখন যে তিনটি বিষয় তোমাদের মনে রাখা প্রয়োজন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলার ক্ষেত্রে অবশ্যই তোমাদের কোন বই পড়া উচিত? অবশ্যই 9ম 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি পড়বে এবং তুমি 11ম 12ম শ্রেণীতে যে বইটি অনুসরণ করেছ সেই বইটি খুব ভালোভাবে পড়বে, তাহলে তুমি অবশ্যই বাংলাতে ভালো করতে পারবে। ইংরেজি 9-10-এর গ্রামেটিক্যাল বই, অ্যাডভান্স লার্নার্স, গ্রামেটিক্যালটা অবশ্যই ভালোভাবে দেখবে কারণ গ্রামেটিক্যাল থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, অবশ্যই বাংলাদেশের অন্তর্ভুক্তির সকল বিষয় জানা থাকতে হবে তোমার।
এবং আন্তর্জাতিক সব এগুলো সব কিছু দেখতে হবে। বিভিন্ন সংস্থা সহ বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, 66, বা তারপরে হচ্ছে বাংলাদেশের গণঅভ্যুত্থান, সকল বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান থাকা জরুরি। তুমি যদি এই তিনটা বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ভালো করতে পারো, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে চান্স পাবে, এটা তুমি নিশ্চিত থাকো। এখন যে বিষয়টা হচ্ছে, এখানে তোমাদের কি কি বিভাগ রয়েছে, তুমি যে মানবিক বিভাগ হতে একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, এখানে কোন কোন বিভাগটা রয়েছে সেটা এখন জেনে নাও। এখানে বিভাগের নাম দেখো দেওয়া রয়েছে, দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইসলামিক স্টাডিজ, সঙ্গীত। এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি, অর্থাৎ এই এই বিষয়গুলোতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। অর্থাৎ মানবিক শাখা থেকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তারা এই বিষয়গুলোতে শুধু চান্স পাবে, দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইসলামিক স্টাডিজ, সঙ্গীত। এখন বাংলার ক্ষেত্রে প্রথমেই প্রার্থীর এইচএসসি সমমান পর্যায়ে বাংলা বিষয়ে 200 নম্বর পঠিত হতে হবে। মোট আসন সংখ্যার 75% আসন বিন্যাস আসন এইচএসসি মানবিক শাখার শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা বোর্ড, এবং অবশিষ্ট 25% আসন মানবিক শাখা ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থীদের সাধারণ অন্যান্য শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণের জন্য সংরক্ষিত। বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় বাংলা অংশে 35-এর মধ্যে 15 নম্বর পেতে হবে। এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এরকম বাধা ধরার কিছু নিয়ম আছে, যে তুমি যদি বাংলাতে চান্স পেতে চাও, তাহলে তোমাকে তোমাদের জন্য আসন সংখ্যা কিন্তু এখানে 75% রয়েছে, সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি রয়েছে। এবং যারা বাংলার বাইরে, সেক্ষেত্রে কিন্তু তারা 75% মধ্যে থাকছে না, তারা 25% আসনের মধ্যে থাকবে। আচ্ছা, এছাড়াও রয়েছে ইংরেজি। দেখো ইংরেজির বিষয়টা, ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 1200 জন পরীক্ষার্থী নিয়ে 50 নম্বরের রিডিং কমপ্রিহেন্সিভ 25 ও এসএ 25 লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাতে যেমন তোমাকে অবশ্যই 15 নম্বর পেতে হবে মিনিমাম, বাংলাতে চান্স পেতে হলে 15 নম্বর পেতে হবে। ইংরেজির ক্ষেত্রে কিন্তু তোমাকে আবার লিখিত পরীক্ষায় দিতে অংশগ্রহণ করতে হবে, তুমি যদি এমসিকিউতে ভালো করো, এবং লিখিত পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 20। তো এই হচ্ছে ঘটনা। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে চান্স পাওয়ার ক্ষেত্রে তিনটি বিষয় বেশি মনে রাখা জরুরি। বাংলাতে খুবই ভালো পারদর্শিতা দেখাতে হবে, এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান এই দুইটা বিষয়েও ভালো করতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান অবশ্যই মনে রাখবে যে 1.25। সেক্ষেত্রে কিন্তু 4টা 1 নম্বর কাটা হবে, এবং তুমি যদি 5টা ভুল করো, তাহলে সেক্ষেত্রে 6টা এমসিকিউ তোমার ভুল হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো আর একটু খেয়াল রাখবে, ভুল করা যাবে না, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে জোর দিবে, তাহলে অবশ্যই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে এই বিষয়গুলোতে চান্স পাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ।